আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি টেক সলিউশনস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে জ্যাঙ্গো রেস্ট এপিআই টিউটোরিয়াল সিরিজে আজকে নতুন একটি পর্বে আমরা জানবো সিরিয়ালাইজার সম্পর্কে গত পর্বে আমি মডেল সিরিয়ালাইজার সম্পর্কে বলেছিলাম কারণ মডেল সিরিয়ালাইজার বুঝতে সহজ সেই জন্য আমি সেটা আগে বুঝিয়েছি এখন দেখা যাচ্ছে যে সিরিয়ালাইজার আসলে কিভাবে কাজ করতে হয় মানে সিরিয়ালাইজার যদি আপনি মানে এমনি ম্যানুয়ালি সেট করতে চান তাহলে কিভাবে করবেন তো সেই অপশনটাও জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আপনাকে দিবে তো সেই জিনিসটা জেনে রাখা ভালো যদি কখনো কাজে লাগে তো সেই জন্য দেখাচ্ছি তো যেটা আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি তৈরি করে নিয়েছি আসলে সিরিয়ালাইজারটা যাতে আপনাদের সামনে করতে সময় না লাগে আপনাদের সময় নষ্ট না হয় আমি জাস্ট বুঝিয়ে দিব তো প্রথমে আমি কি করেছি উপরেরটা আমি দিয়েছিলাম কন্ট্যাক্ট সিরিয়ালাইজার এটা দিয়েছি কন্ট্যাক্ট সিরিয়ালাইজার ওয়ান সো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন তো দিয়ে তারপর আমি দেখেন যেইখানে মডেলসে যেই যেই টাইপের ফিল্ড দিয়েছিলাম সেই সেম টাইপের ফিল কিন্তু এখানেও আমি আবার সিরিয়ালাইজারে ডিফাইন করা লাগছে দেখেন আমার এই সিরিয়ালাইজারে আবার নেম ইমেল ফোন সাবজেক্ট ডিটেলস সব কয়টা কিন্তু আবার এখানে দেওয়া লাগছে নেম ইমেল ফোন সাবজেক্ট ডিটেলস তো মডেল সিরিয়ালাইজারে কিন্তু দেওয়া লাগে না সেটা আমি প্রথমে দেখিয়েছি তো যখন আপনি নর্মাল এই ডট সিরিয়ালাইজার এই ক্লাসটাকে যখন আপনি এক্সটেন্স করবেন তখন বা ইনহেরিট করবেন তখন কিন্তু আপনাকে এইভাবে প্রত্যেকটা ফিল্ড আবার বলে দিতে হবে কারণ আপনি দেখেন এখানে কোনো মেটা ক্লাস ইউজ করেন নাই সো এই জন্য কিন্তু আপনাকে আবার এইটা সবকিছু বলে দিতে হবে সো এখন আপনি যখন সেভ করবেন যখন সেভ কল করবেন তখন ডাটাটা সেভ করার জন্য আপনাকে এই ক্রিয়েট মেথডটাকে বলে দিতে হবে তো ক্রিয়েট মেথডটা কী রিসিভ করবে সেলফ রিসিভ করবে এবং ভ্যালিডেটেড ডাটা রিসিভ করবে তো আপনি কীভাবে সেভ করবেন আপনি জাস্ট এই যে মডেল নেমটা সেই মডেল নেমটা বলে দেবেন এবং ভিতরে এই ভ্যালিডেটেড ডাটাটা দিয়ে দেবেন দেখেন এখানে কিন্তু স্টার স্টার ভ্যালিডেটেড ডাটা দেওয়া হয়েছে মানে কেউ ডেলিডেটেড ভ্যালিডেটেড ডাটা দেওয়া হয়েছে তো সেই জন্য সে সবগুলো ডাটা নিয়ে কিন্তু সেভ করে দিবে আর যদি আপডেট করতে চান তাহলে আপডেটের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা ইনস্টেন্স পাস করতে হবে মানে হচ্ছে আপনি যে ইনস্টেন্সের ভ্যালু আপডেট করতে চান সেই ইনস্টেন্সের ভ্যালু কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে মানে কোন ইনস্টেন্সের জন্য আপডেট করতে চান তো সেই জিনিসটা আমি দেখাবো যে কীভাবে আপডেট করতে হয় তো এখানে দেখেন আপডেটের ক্ষেত্রে আবার এখানে ডট ডট নেম নেম টু গেট এই এই দেন হচ্ছে কোনটা আপডেট করবে মানে যদি এই নেমটা না পায় এই নেমটা না পায় তাহলে কোন ডাটাটা নিয়ে সেভ করবে সে এখানে ইনস্টেন্সের যে নেমটা আছে সেই নেমটা নিয়েই সেভ করবে তো এই হচ্ছে এইভাবে কিন্তু প্রত্যেকটা ফিল্ড বলে দিতে হবে এবং সেভ করার পরে এইভাবে ইনস্টেন্সটাকে পাস করে দিতে হবে তো এটা হচ্ছে আপডেটের ক্ষেত্রে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই যে এই যে সিরিয়ালাইজারটা সেটাকে ইম্পোর্ট করতে হবে আপনার যে এপিআই ভিউটা আছে সেখানে সো আমি এখানে দেখেন গত পর্বে ইম্পোর্ট করেছিলাম আমার কন্ট্যাক্ট সিরিয়ালাইজারটাকে এটার পাশাপাশি আমি কন্ট্যাক্ট সিরিয়ালাইজার ওয়ানটাকে ইম্পোর্ট করে নিচ্ছি তো আমি এইবার এই যেখানে কন্ট্যাক্ট সিরিয়ালাইজার ইউজ করছিলাম সেখানে আমি কন্ট্যাক্ট সিরিয়ালাইজার ওয়ান ইউজ করছি আর এইখানেও আমি এইটাকে ওয়ান ইউজ করতেছি তো ইউজ করার পরে আমি এবার যাব মানে পোস্টম্যানে পোস্টম্যানে যাই আমি চলুন এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করি এখানে পোস্ট দিচ্ছি পোস্টে দিয়ে আমি ধরেন হচ্ছে এবার ধর এবার আমি এটা নামই দিয়ে দেব সিরিয়ালাইজার সিরিয়ালাইজার এটা দিয়ে যখন আমি সেন্ড দিব দেখেন আমার কিন্তু এই সিরিয়ালাইজার নেমে কিন্তু অবজেক্ট সেভ হয়েছে এবং সেই অবজেক্টগুলো এখানে চলে আসছে সেম মডেল সিরিয়ালাইজার দিয়ে এপিআইতে যেভাবে ইউজ করছিলাম এই সিরিয়ালাইজারও এপিআইতে সেম একইভাবে ইউজ করতে হয় সো এই ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই শুধুমাত্র আপনি সিরিয়ালাইজার ডিফাইনের ক্ষেত্রে একটু আপনার চেঞ্জ করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন দেন হচ্ছে এখানে আপনার এই ডাটা ইকল টু রিকোয়েস্ট ডাটা এই সব একই আর কি একইভাবে পাস করতেছেন এখন যদি কখনো আপডেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে আপনার হচ্ছে এই পুট মেথড ইউজ করতে হবে এটা কন্ট্রোল দিয়ে দিয়ে দিচ্ছি এটা করে দিচ্ছি ধরেন পুট তো পুটের ক্ষেত্রে আমরা আসলে এইখানে অবজেক্ট যখন পুট করবেন তখন আসলে একটা আইডি ধরে নিয়ে সেই অবজেক্টটা খুঁজে নিতে হয় তো সেই জিনিসটা একটু একটু সময় লাগবে তো সেই জন্য জাস্ট আমি যে কোনো একটা অবজেক্ট ধরে সেই অবজেক্টটাকে আপডেট করব এটা আপনাদেরকে বুঝাচ্ছি তো এটা বোঝানোর জন্য এখন কি করব হচ্ছে ধরেন আমরা এখানে যে কোনো একটা অবজেক্ট নিব কন্টাক্টের অবজেক্ট কন্টাক্ট ইকুয়াল টু

পাস করে দিবে তো এই জিনিসটা এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রথম অবজেক্টটা পাবো তো আমি চলুন হচ্ছে প্রথম অবজেক্টটা গেট করে নিচ্ছি গেট করে দেখাচ্ছি যে প্রথম অবজেক্টটা কি আছে। সো এইখানে আমি চলুন এটাকে গেট মেথড কল করি গেট মেথড করে প্রথম অবজেক্টের ডাটাটা আমরা একটু দেখি দেখেন প্রথম অবজেক্টের ডাটাটা আছে কিন্তু ফাহাদ কারণ হচ্ছে আমরা গেট মেথডও কিন্তু প্রথম অবজেক্টটাই পাঠিয়েছিলাম দেখেন এই গেট মেথডে কিন্তু প্রথম অবজেক্টটাই পাঠিয়েছিলাম তো সেটা ফাহাদ আছে তো আমরা চলুন এখানে এটাকে আপডেট করবো তো এটা আপডেট করার ক্ষেত্রে আমরা এইখানে সিরিয়ালাইজার করব প্রথম অবজেক্টটাই আমরা সিরিয়ালাইজার করে দেবো তো আমরা এবার কি পুট মেথড ইউজ করেছি সো পুট মেথড দিয়ে আমরা এখানে ধরেন এটাকে দিয়ে দিচ্ছি সিরিয়ালাইজার পুট আমরা এটা দিয়ে যখন সেন্ড দিব দেখেন এখানে চলে আসছে সিরিয়ালাইজার পুট মানে আমাদের এটা আপডেট হয়ে গেছে এবার যদি আমরা গেট মেথড কল করি দেখবেন আমরা সিরিয়ালাইজার পুটটাই পাব অ্যাকচুয়ালি আমাদের সেভ হয় নাই কারণ হচ্ছে আমরা এখানে সেভ দিই এখানে ইনস্টেন্স ডট সেভ দিতে হবে তো আমরা কি করব কন্ট্যাক্ট ডট সেভটা দিয়ে তারপর যখন আমরা পুটটা দিব তখন অ্যাকচুয়ালি আমাদের সেভ হবে তো আমরা এবারে একটু পুট দিয়ে তারপর একটু সেভ দিচ্ছি সিরিয়ালাইজার পোর্ট এবার যদি আমরা গেট দেই তাহলে আশা করি আমরা পেয়ে যাব দেখেন এবার কিন্তু আমরা সিরিয়ালাইজার পুট পেয়েছি প্রথমে আমরা কি করছিলাম এই আপডেটের ভিতর আমরা ইনস্ট্যান্স ডট সেভটা না দেওয়ার কারণে আমাদের ডাটাটা সেভ হচ্ছিল না ডাটাটা আসতেছিল এবং ডাটাটা যাচ্ছিল রিটার্ন হিসেবেও পাচ্ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সেভ হচ্ছিল না সেই জন্য আমাদের অবজেক্টটা আপডেট হচ্ছিল না তো এখন দেখতে পাচ্ছি যে আমরা যখন পুট দিচ্ছি তখন আমাদের ডাটাটাকে আপডেট হয়ে যাচ্ছে চলুন এখানে আমরা পোর্ট না দিয়ে এটাকে সিরিয়ালাইজার এজিসটিও দিচ্ছি সিরিয়ালাইজার এজিসটিও দিয়ে আমরা যখন পোর্ট দিচ্ছি তখন এটা সিরিয়ালাইজার রেজিস্ট্রিও পাচ্ছি এবং সাথে সাথে আমরা আবার গেট দিয়ে আমরা যখন অ্যাক্সেস করা ট্রাই করছি দেখেন সিরিয়ালাইজার রেজিস্ট্রিও চলে আসছে সো এইভাবে কিন্তু আপনি সিরিয়ালাইজার দিয়েও কিন্তু আসলে কাজ করতে পারবেন কিন্তু দেখেন এখানে অনেকটুকু কোড আপনার কিন্তু করা লাগতো না যদি আপনি এই জাস্ট মডেল সিরিয়ালাইজারটি ইউজ করতেন জাস্ট এখানে তিনটা লাইন আর এখানে দেখেন এই পাঁচটা লাইন এখানে আর দুইটা আবার এখানে আরো আটটা সো এভাবে কিন্তু আপনাকে মানে কাজ করতে হইতো তো বিভিন্ন ধরেন এখানে আপাতত পাঁচটা আছে এই জন্য আপনার পাঁচটা লেখা লাগতেছে তো যখন মডেলে আপনার হাজার হাজার ফিল্ড থাকবে হাজার হাজার তো থাকে না পঞ্চাশ ষাটটা ফিল্ড থাকবে তো পঞ্চাশ ষাটটা ফিল্ডের আপনার প্রত্যেকটা আবার এখানে ডিফাইন করতে হবে যখন আপনি সিরিয়ালাইজার ডট সিরিয়ালাইজার ইউজ করবেন তো সেই ক্ষেত্রে আপনার মডেল সিরিয়ালাইজারটা কাজে লাগবে আর সেটা যেহেতু বেশি কাজে সেজন্য আমি প্রথম পর্বে দেখেছি আর সেটা বুঝতেও সুবিধা সেজন্য প্রথম পর্বে দেখিয়েছি আর এগুলো সম্পর্কে আমি বিস্তারিত তেমন বলি নাই কারণ হচ্ছে আপনারা ফর্ম সম্পর্কে জানেন জ্যাঙ্গো ফর্মস কীভাবে কাজ করে সিরিয়ালাইজার একইভাবেই কাজ করে তো সেই জন্য একটু সিরিয়ালাইজারটা এখানে দেখাইলাম সহজভাবে যে আপনারা ইন বললাম না আর কি তো এখানে জাস্ট একটা জিনিস যে আপনি কিন্তু ফর্ম দিয়ে ফ্রন্টিন্টে ফর্মটাকে রেন্ডার করতে পারেন সেইখানে আপনি ডিজাইন দিলে সেইখানে আপনি ডাটা ইনপুট নিয়ে ব্যাক ইনটা জাস্ট ফর্মটাকে ধরে সেভ করে দিতে পারেন তো এক্ষেত্রে সেই জিনিসটা পারবেন না আপনাকে ডাটাটাকে এই রিকোয়েস্ট ডাটা দিয়েই ধরতে হবে এখানে রিকোয়েস্ট ডাটা দিয়ে ধরছি আমি দেখেন এই যে কেবল এই যে ডাটা ইকোয়াল টু রিকোয়েস্ট ডাটা এটা কিন্তু ধরতে হবে এইভাবে দিয়ে তারপরে এই সিরিয়ালাইজার এর ভিতর পাস করতে হবে মানে আপনি ডাইরেক্টলি এটার ভিতর ডাটা পাবেন না আপনাকে এই রিকোয়েস্ট ডট ডাটা থেকে ধরে তারপরেই কিন্তু দিতে হবে আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি জ্যাঙ্গোতে আমি এই জিনিসটা বলি নাই এই জিনিসটা আমি এখানে বলে দিচ্ছি ধরেন আপনি যখন একটা ফর্ম পাঠাইলেন আপনি কিন্তু গেট মেথডের ভিতরে একটা ফর্ম পাঠান আর যে হচ্ছে আপনি বলে দেন প্রথমে যে এইভাবে ফর্ম ইকুয়াল টু আপনার হচ্ছে কন্টাক্ট ফর্ম কন্ট্রাক্ট ফর্ম এইভাবে কিন্তু আপনি বলে দেন তারপর এই ফর্মটা আপনি কনটেক্সটের ভিতর দিয়ে দিলে সেই ফর্মটা যখন ফ্রন্ট ফ্রন্টিনটা আপনি এরকম ডাবল কোটেশনের ভিতর আপনি যখন ফর্ম লিখেন তখন কিন্তু আপনার এই ফর্মটা ওখানে একেবারে যে যে ফিল্ড আপনার আছে সেই সেই ফিল্ড অনুযায়ী ডিজাইন হয়ে কিন্তু ফ্রন্ট ফ্রনটিনটা শো হয় তো আপনি যখন গেটের ভিতর এটা দিচ্ছেন তখন শুধু কিন্তু এটা যাচ্ছে এটার ভিতর কিন্তু মানে জাস্ট ডিজাইনটা ওখানে রেন্ডার হচ্ছে তো সেইটার ভিতরে নেম ফিল্ড আছে সেইটা ধরতেছেন কিন্তু যখন আপনি সেভ করতেছেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনি এখানে ফর্ম দেওয়ার পরেও কিন্তু ফর্মের ভিতর রিকোয়েস্ট পোস্ট দিতেই হয় না দিলে কিন্তু আপনি সেই ডাটাটা ধরতে পারেন না তো সেই জন্য কিন্তু আপনাকে সেই রিকোয়েস্ট পোস্টটা দিতে হয় সেম একইভাবে সিরিয়ালাইজারের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ভিতরে রিকোয়েস্ট ডাটাটাকে দিতে হবে সো আপনি ভাইবেন না যে ফর্মে একরকম করেছি এখানে অন্যরকম সো এখানে কিন্তু সব একেবারেই জ্যাঙ্গোর মতোই আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যারা জ্যাঙ্গো পারবেন তারা জ্যাঙ্গোর হিস্ট্রি মক পারবেন অবশ্যই সো সেই জন্য আমি জ্যাঙ্গোর মতো করেই বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজে সো আমি এটা কেটে দিচ্ছি এটা দেখানোর জন্য জাস্ট এমনি কোট করলাম তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে হচ্ছে জ্যাঙ্গোতে যেভাবে করেন জ্যাঙ্গোর স্টেপি একই জিনিসই করতে হয় তো এখন আপনাদের যে একটা মোটিভেশন দেওয়ার জন্য আমি একটা জিনিস দেখাই ধরেন হচ্ছে আপনি আপনার একটা মডেলে ইউজার ইউজারটাকে মানে ফরেন কি করা আছে তো আপনি যখন ওই মডেলের অবজেক্টটা পাঠাই দিলেন তখন আপনি যখন পাঠাইলেন তখন দেখবেন এখানে আইডি ইকাল টু জাস্ট ইউজারের আইডিটা যাচ্ছে তো আপনি নর্মালি যখন জ্যাঙ্গোতে আপনি তখন কিন্তু অবজেক্ট ডট ডট দিয়ে ওই সব ফিল্ড আপনি অ্যাক্সেস করতে পারতেছিলেন কিন্তু যখন রেস্ট পাঠাবেন তখন কিন্তু শুধু আইডিটা যাবে আপনার কিন্তু প্রত্যেকটা যাবে না তো সেই জিনিসটা কিভাবে করতে হয় সেইটা কিন্তু নেস্টেড সিরিয়ালাইজার দিয়ে করতে হয় তো সেই জিনিসগুলো আস্তে আস্তে বুঝাবো তো আপনারা টেনশন নেবেন না আমি আসলে একটা ভালো ধারা দিয়ে আগাবো আপনারা যাতে সব কিছুই বুঝতে পারেন তো আপনারা আশা করি আমার এই সিরিজের সাথে থাকবেন ভালো মন্দ যেমনই লাগুক আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো সেই ক্ষেত্রে আমি আসলে যদি ভুল হয়ে থাকে তাহলে নিজেকে শুধরে নিব আর যদি ভালো হয় তাহলে একটু মোটিভেশন পাই তো আমি সবসময় এক্সপেক্ট করি আপনারা কমেন্ট করেন কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কমেন্ট করেন না আর যেটা আসলে আমার খুব খারাপ লাগে তারপরেও আমি করে যাচ্ছি কারণ হচ্ছে আজকে হয়তো আমার ভিডিও কেউ দেখতেছে না কিন্তু ইন ফিউচারে বাংলার আসলে জ্যাঙ্গো রিসোর্স নাই সেই জন্য আমি আসলে রিসোর্স তৈরি করতেছি জ্যাঙ্গোতে যেন বাঙালি জ্যাঙ্গোর প্রতি আগ্রহ দেখায় তো আজকে এ পর্যন্তই বেশি কথা না বলি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ